আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রোল পুলি পিঠা তৈরি করে দেখাবো। এটা দেখতে যত সুন্দর, এটা কিন্তু খেতে তার থেকে অনেক বেশি মজার। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা প্যানে এক কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিব। এটা আমি একটা ফ্রেশ নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা এখন একটু শক্তই দেখাচ্ছে, এটা কিন্তু জালে দিলে গলে পানি বের হয়ে যাবে। আমার গুড়টা কিন্তু গলে গিয়েছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে ফেলতে হবে, গুড়ের এবং নারকেলের মধ্যে কোনো পানি থাকলে হবে না। চেপে চেপে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, এক্সট্রা যেন কোনো পানি এতে না থাকে। আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এবং 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে যখন বলক উঠে আসবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে লবণটাকে পানির সঙ্গে একটু মিশিয়ে দিব। এখানে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিব 1 কাপ। অল্প অল্প করে গুঁড়া অ্যাড করে এটা সুন্দর একটা কাই তৈরি করে নিতে হবে। আমার মনে হচ্ছে গুঁড়া আর একটু পরিমাণে লাগবে, আমি এখানে আবারও 1/4 কাপ পরিমাণ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু বিছিয়ে রেখে আমি এখন ঢেকে রেখে দিব। 5 মিনিট এভাবে ঢেকে রেখে দেওয়ার পরে আমার কিন্তু গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এখন চুলাটা নিভিয়ে দিব। নিভিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার চুলাটা কিন্তু অফই আছে। এখন 5 মিনিট পরে আমার কাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সামান্য পরিমাণ ঠান্ডা করে একটা ট্রের মধ্যে নিয়ে নিব। এখন হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এটা একটা খুব মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এটাকে গরম থাকতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। আমার ডোটাকে আমি 2টা সমান খণ্ডে এখন ভাগ করে নিব। আমি এখানে 2টা পিঠা তৈরি করব, এই জন্য 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন এই 2টা ডো থেকে আমি 1টা নিয়ে খুব ভালোভাবে আবারও একটু মথে নিব। এখানে কিন্তু কোনো তেল দিয়ে রুটিটা বেলা যাবে না। আমি এখানে সামান্য পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে রুটিটা এখন হালকাভাবে বেলে নিব। রুটিটা বেলার সময় খেয়াল করবেন যাতে চারিদিক থেকে সমানভাবে বেলা হয়, কোথাও যেন পাতলা না হয়ে যায়। রুটিটা ঠিক এরকম পুরুত্ব থাকবে। এখন এর উপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সমানভাবে এখন বিছিয়ে দিব। চেষ্টা করবেন সম্পূর্ণ রুটিতেই যাতে সুন্দরভাবে নারকেলের পুরটা লেগে থাকে, না হলে কোথাও দেখা যাবে রোলের মধ্যে আর নারকেল দেখা যাচ্ছে না, তখন সাদা সাদা দেখা যাবে, ভালো লাগবে না। এখন চারি সাইডে রোলটা আমি মুড়ে ফোল্ড করে রাখবো, তার জন্য আমি 1 সাইডে কিন্তু সামান্য পানি দিয়েছি। এখন হালকা হাতে সমানভাবে 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে রোল আকৃতির শেপ দিয়ে দিব। আমি ওইখানে পানি দিয়ে দিয়েছিলাম, সেহেতু এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটা লেগে যাবে, আর খুলে আসবে না। দেখুন এভাবেই করে আমি বাকিটাও তৈরি করে নিব। আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এরকম একটা নেটের জালি নিয়ে নিয়েছি। জালির মধ্যে আস্তে করে আমি পিঠা ঢেকে রেখে দিব। আমি কিন্তু 2টা পিঠাই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঘড়ি ধরে 20 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার পিঠাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমার পিঠাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা নাইফের সাহায্যে 1 ইঞ্চি পরিমাণ রেখে রেখে পিস করে নিব।
আপনাদের যদি 20 মিনিটে ভালোভাবে সেদ্ধ না হয় আপনারা আরও 5 মিনিট রাখতে পারেন, তার থেকে বেশি সময় লাগবে না, কারণ চালের গুঁড়াটা কিন্তু সেদ্ধ করাই ছিল। তৈরি হয়ে গেল আমার মজাদার রোল পুলি পিঠা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।